হচ্ছে আমরা অনেকগুলো অ্যাপিল করেছিলাম, যার মধ্যে আমরা প্রথম যেটা বলেছিলাম 25 জনের যে ক্লাব সদস্য একমাত্র ঢুকতে পারবে সেইটা মহামান্য হাইকোর্ট তার মান্যতা দিয়েছেন। আমরা এটাই খুশি, কারণ একটা ক্লাব চালাতে গেলে মিনিমাম 100-150 কম সদস্য নিয়ে পুজোটা করতে, কেন এটা সরস্বতী পুজো নয় দুর্গা পুজো, এক একটা ক্লাবের 250-300 সদস্য আছে, ফলে এটা 45-60 জন মতো হয়েছে, 45 এবং ব্যাকআপে 15 জন লোক মিলে 60 জন আমরা পাবো, এবং প্রত্যেক দিন এটা অল্টারনেটিভ চেঞ্জও করা যাবে। তো আমরা রায়টা 4:30টার সময় লিখিতভাবে আমরা হাতে পাবো, লিখিতভাবে রায় আসার পর প্রশাসন কি নির্দেশ দেয় আমরা জেনে তখন আরও ভালোভাবে বলতে পারবো। এই ব্যাপারটা আমরা খুশি যে পুজো মণ্ডপ যারা পাড়ার লোক বা ক্লাবের সদস্য যারা রয়েছে তারা দূরিয়ে ফিরে সেটা আমাদের হাতে রইল, এবং 5 দিন আজকে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই 6 দিনই আমরা ঘুরিয়ে ফিরে এটা করতে পারবো, এটাই আমরা খুশি। এইবার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল আমাদের মধ্যে, অঞ্জলি হলো না, অঞ্জলি দিতে পারবে, অঞ্জলি তো দিতে গেলে 60 জনকেই দিতে হবে, এটা কোথায় আমাদের খারাপ লেগেছে? এটা একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব, বছরে একবার আসে আমাদের পাড়ার লোকেরা পল্লীর লোকেরা। এবারে করোনার এই যে সংক্রমণ চলছে, মায়ের কাছে আমাদের আরও বেশি করে এবার আবেদন ছিল যে হ্যাঁ মা, এই করোনা থেকে সারা ভারতকে সারা বিশ্বকে মুক্তি দাও, সেটা থেকে আমরা বঞ্চিত হলাম, এটাতে আমরা কখনোই খুশি নয়। যদি এটাতে যদি একটু আলাদা আলাদা করে যদি করা হতো তাহলে ভালো হতো। যাই হোক, মহামান্য হাইকোর্ট যা সিদ্ধান্ত জানিয়েছেন এটা আমাদের নিশ্চয়ই মেনে চলতে হবে। পুষ্পাঞ্জলির মণ্ডপে কাছে আমাদের গালাগালি খেতে হবে, আর কী করবো, তারা বলবেন সিঁদুর খেলতে পারবেন না, আর ধার্য করে তাদের বলবো আমরা সিঁদুর নিয়ে তাদের হাতে দিয়ে দেবো, তারা বাইরে খেলবেন মণ্ডপের বাইরে গিয়ে 33 ফুটের যে ডিস্টেন্স মানে 10 মিটারের বাইরে গিয়ে তারা সিঁদুর খেলতে পারবেন, এটা করবো। তখন আর মণ্ডপের ওই 33-এর মধ্যেই কোনো সাধারণ দর্শককে আমরা ঢুকতেও তখন দেবো না, মানে যেটা বলবেন 10 মিটারও কেউ কেউ আসবে না, মা বোনেরা সিঁদুর খেলবে, নিশ্চয়ই খেলবেন বাইরে থেকে, এবং অঞ্জলি ওই বাইরে থেকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এগুলো অনেক নতুন নতুন পরিকল্পনা আমাদের করতে হবে। এবার ঢাকি পুরুতমশাই এগুলোকে ওনারা জানিয়ে দিয়েছেন যে আসার জন্য ওনারা ভেতরে ঢুকতে পারবেন, সেটা ওনারা জানিয়েছে। ভার্চুয়ালি কি এবার ইয়ে করবো, ভার্চুয়ালি করার কথা মানে অঞ্জলি দেওয়ার কথা ভেবেছিলাম। দেখুন অনেক পরিবার, দেখুন আমি আমি যেখানে থাকি উত্তর কলকাতা, উত্তর কলকাতার রিজিট থাকে, আমার মার পয়েন্ট 82 বছর, আমার মাকে আর ওইভাবে ভার্চুয়ালি যেতে চাইবে, কখনোই যেতে চাইবে না, এটা সেন্টিমেন্টের ব্যাপার, এটাকে বুঝতে হবে। যারা প্রবীণ মানুষ তারা কিন্তু এই ভার্চুয়ালি ব্যাপারটা তাদের মেনে নিতে পারবে না, ঠিক আছে, কিন্তু এবছরে কোভিড পরিস্থিতি অনেক কিছু তো আমাদের ছেড়ে দিতে হয়েছে, সেটাও মানতে হবে। তাদের কাছে আমাদের গালাগালি খেতে হবে, আর কী করবো, তারা বলবেন সিঁদুর খেলতে পারবেন না, আর ধার্য করে তাদের বলবো আমরা সিঁদুর নিয়ে তাদের হাতে দিয়ে দেবো, তারা বাইরে খেলবেন মণ্ডপের বাইরে গিয়ে 33 ফুটের যে ডিস্টেন্স মানে 10 মিটারের বাইরে গিয়ে তারা সিঁদুর খেলতে পারবেন, এটা করবো। তখন আর মণ্ডপের ওই 33-এর মধ্যেই কোনো সাধারণ দর্শককে আমরা ঢুকতেও তখন দেবো না, মানে যেটা বলবেন 10 মিটারও কেউ কেউ আসবে না, মা বোনেরা সিঁদুর খেলবে, নিশ্চয়ই খেলবেন বাইরে থেকে, এবং অঞ্জলি ওই বাইরে থেকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এগুলো অনেক নতুন নতুন পরিকল্পনা আমাদের করতে হবে। এবার ঢাকি পুরুতমশাই এগুলোকে ওনারা জানিয়ে দিয়েছেন যে আসার জন্য ওনারা ভেতরে ঢুকতে পারবেন, সেটা ওনারা জানিয়েছে। ভার্চুয়ালি কি এবার